Hey everyone, welcome back to my channel Shimla's Kitchen. আজকে আমি খুবই সহজ আর সিম্পল দুটো ভাজির রেসিপি নিয়ে আসছি যারা নতুন রাঁধুনি আশা করি তাদের উপকারে আসবে। রেসিপি নাম্বার 1 দ্যাট ইজ দি ডিম ভাজি। এটা দেখতে যেমন লোভনীয় মনে হয় আর খেতেও অনেক মজার হয়। তো ডিম ভাজির জন্য প্রথমে ডিমগুলোকে রেডি করে নিব। এখানে নিয়ে নিচ্ছি 4টে ডিম, চাইলে আপনারা দুটো ডিম দিয়েও করতে পারেন, তবে ডিম একটু বেশি দিয়ে করলে খেতে অনেক ভালো লাগে। এখন ডিমে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়া দিয়ে একটু ভালোভাবে ফেটে নিব। ফেটানো হয়ে গেছে, এখন এতে অ্যাড করব 1টা টমেটো কুচি, এটা চাইলে নাও দিতে পারেন। তো আমাদের ডিমের ব্যাটারটা রেডি, এটা এক সাইডে রেখে দিব। এখন নিয়ে নিচ্ছি ঢেঁড়শগুলোকে আমি প্রথমে ধুয়ে পানি ঝরিয়ে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে 1 কেজি থেকেও কম হবে ঢেঁড়শ। এখন দিয়ে দিচ্ছি 1টা প্যানে 3 টেবিল স্পুনের মতো তেল, দিব 1 টিস্পুন কালো জিরে। অনেকের কালো জিরেটা পছন্দ না, সেক্ষেত্রে এটা বাদ দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1টা পেঁয়াজ কুচি, দিয়ে এটাকে হালকা একটু ভেজে নিব। দিচ্ছি 4-5টা কাঁচামরিচ ফালি করা, একটু ঝালটা বের হওয়ার জন্য আমি ফালি করে দিয়েছি। পেঁয়াজটা যখন হালকা হয়ে আসবে আর কাঁচা গন্ধটা চলে যাবে, ঠিক সেই সময় দিয়ে দেব কেটে রাখা ঢেঁড়শগুলো। তো এখন দিয়ে দিচ্ছি ঢেঁড়শগুলো। এখন সবগুলো ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রান্না করব প্রায় 30 সেকেন্ডের জন্য। বেশিক্ষণ ঢাকা দিয়ে রান্না করা যাবে না, কারণ এটা আবার ভর্তা হয়ে যেতে পারে। ঢেঁড়শ এমনিতে নরম একটা সবজি, এখন আর ঢাকা দিব না, ঢাকা ছাড়াই এটাকে রান্না করব। যদি আবার ঢাকা দিয়ে এগুলো ভর্তা ভর্তা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এখন পরিমাণ মতো লবণ দিচ্ছি আর দিয়ে দেব 1/2 টিস্পুন হলুদের গুঁড়া, দিয়ে আবারও ভালোভাবে এগুলো নেড়েচেড়ে একটু ভেজে নিব। চাইলে আপনারা এই পর্যায়ে 1 টিস্পুন মরিচের গুঁড়ো দিতে পারেন। আমি কাঁচা মরিচের ঝালটায় ছাড়ছিলাম, সেজন্য আর মরিচের গুঁড়া দিলাম না। এখন সবগুলো ভালোভাবে ভেজে নিব। ঢেঁড়শ সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আমার ঢেঁড়শগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি সেম প্যানে ডিমও ভাজি করে নিব, তার জন্য আমি ঢেঁড়শগুলোকে এক পাশে নিয়ে নেব। আপনারা চাইলে অন্য প্যানে ডিমটা জুড়ো করে এরপর ঢেঁড়শের সাথে মিশিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে 1টা প্যান ধোয়ার জন্য বাড়তি হয়ে যাবে। যাই হোক, এভাবে আমি এক পাশে ঢেঁড়শগুলো এনে আগে যে ডিমের মিশ্রণটা করে রেখেছিলাম, এখন এটা প্যানে ঢেলে দিচ্ছি। ঠিক এভাবে করে ঢেলে দিব। চুলার আঁচ মিডিয়াম আর লোর মাঝামাঝি রেখে এটা করতে হবে। ডিমের চারপাশে যখন একটু শক্ত হয়ে আসবে, এরপর এটাকে জুড়ো করে নিব। এতে করে হবে কি, ডিমের টুকরোগুলো একটু বড় বড় টুকরো টুকরো মতো হবে, যার কারণে এটা দেখতেও সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন চারদিকে একটু শক্ত মতো হয়েছে, এবার এটাকে আমি জুড়ো করে নিচ্ছি। ঠিক এভাবে খুবই সিম্পল একটা ভাজি। যারা বাইরে কাজ করেন তাহলে এটা অল্প সময়ের মধ্যে করে নিতে পারেন, এটা রুটি বা ভাতের সাথে খুবই ভালো লাগে খেতে। এই ভাজিতে অতিরিক্ত তেল বা মশলা নেই বলে হেলদি একটা ভাজি বলা যায়। আর ঢেঁড়শ হচ্ছে ডায়াবেটিসের জন্য উপকারী একটা সবজি। আমার ভাজিটা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন ডিমের টুকরোগুলো বড় বড় দেখা যাচ্ছে, এতে করে খাওয়ার সময়ও ভালো লাগে এটা খেতে। খুবই অল্প সময়ের মধ্যে এ ভাজিটা হয়ে যায় আর খেতে অসাধারণ হয়। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে, আশা করি আপনাদেরও ভালো লাগবে, একবার হলেও বানাবেন আর জানাবেন কেমন হয়েছে। এখন চলে যাব রেসিপি নাম্বার 2-তে, আর তা হচ্ছে সজনে পাতা ভাজি। সজনে পাতার গুণের কথা বলে শেষ করা যাবে না, খুবই উপকারী একটা পাতা। এই পাতার ভাজি যে এত স্বাদ হয় আমি আগে জানতাম না, তাই আপনাদের সাথে শেয়ার করা। তো এখানে আমি কিছু সজনে পাতা ডাঁটা থেকে ছিঁড়ে নিয়েছি আর এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি।
এটা আর কাটার দরকার নেই। এখন একটা ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুনের মতো তেল। এখন 4টা শুকনো মরিচ ভেজে নিব। যে কোনো শাকের সাথে যদি একটু পোড়া মরিচ হয় খেতে ভালো লাগে। তো হয়ে গেছে, এটাকে আমি তুলে নিচ্ছি। এখন পাতাটাকে ভাজার জন্য দিয়ে দিচ্ছি রসুন কুচি। আমি রসুনটাকে আগে থেঁতো করে নিয়েছি। এখানে আমি পুরো 1টা রসুন দিয়েছি, কারণ যে কোনো শাকে পাতায় ভাজিতে রসুন একটু বেশি হলে ভালো লাগে। এখন দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ ফালি করা। রসুন কুচিগুলো যখন হালকা লাল হয়ে ভাজা হয়ে আসবে আর সুন্দর একটা ঘ্রাণ বের হবে, তখন দিয়ে দেব সেই ধুয়ে রাখা পাতাগুলো। সবগুলো পাতা দেওয়া হয়ে গেলে এতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। দিয়ে এটাকে একটু নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে প্রায় 1 মিনিটের মতো সেদ্ধ করে নিব। এটা হতে বেশি সময় লাগে না, যেহেতু পাতাটা অনেক নরম। এই ভাজিটাও খুবই অল্প সময়ের মধ্যে হয়ে যায়। এখন আর ঢাকা দেব না, ঢাকা ছাড়াই এটাকে ভেজে নিতে হবে। যে কোনো ধরনের শাক ভাজিতে রসুনের কুচি একটু বেশি হলে খেতে ভালো লাগে আর ঘ্রাণটাও অনেক ভালো আসে। তো আমার ভাজিটাও হয়ে গিয়েছে। এখন প্রথমে যে শুকনো মরিচ ভেজে রেখেছিলাম সেখান থেকে 1টা ভাজা মরিচ নিয়ে এভাবে করে ভেঙে শাকের সাথে দিয়ে দেব। এতে করে শাকটা খেতে খুবই ভালো লাগে আর সুন্দর একটা ঘ্রাণও পাওয়া যায়। আপনারা যদি ঝাল না চান তাহলে এটা বাদ দিতে পারেন। আবার শাকগুলো একটু নেড়ে ছেড়ে ভেজে নামিয়ে নিব। আমার সজনে পাতা ভাজি কমপ্লিট। গরম ভাতের সাথে এই পাতা ভাজিটা খেতে কিন্তু অসাধারণ লাগে। খুবই সহজ আর সিম্পল 2টি ভাজির রেসিপি শেয়ার করলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এন্ড কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন। থ্যাংক ইউ।